গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বি হ্যাপি উইথ কুহু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তয়ের রফলা, তয়ের নিচে রফলা না, এ হয় এ, ওটা মোচ মুছে কর। রবার কোথায়? এই লিখবো। হ্যাঁ লিখেছি। পরের প্রশ্ন পর। চোর দেখতো, চোর দেখেও, চোর দেখেও কুকুরটা ধো চুপ চুপ করে ছিল কেন? ধো গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমি যথারীতি আমার কর্মক্ষেত্রে চলে এসেছি। আর কালকে কিছু আর দেখাতে পারিনি, একটু বিজি ডে ছিল আর নিলয়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো দেখা যাক আজকে কী কী হয়, সারাদিন কতটা কী দেখাতে পারি, চলো দেখতে থাকো। এটা মধ্যমগ্রাম চৌমাথার থেকে রাবার ফ্যাক্টরির দিকে আমরা যাচ্ছি। যে রাবার ফ্যাক্টরি প্রায় এসে গেছে, এবার আমি নামবো বাস থেকে। আমি দাঁড়াতে বলছি, দাঁড়াও দাঁড়াও, বাসটা বাস স্ট্যান্ড ছাড়িয়ে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার আমি এখানে বাস থেকে নামবো, নেমে হেঁটে হেঁটে প্রায় 10 মিনিট হেঁটে বাড়ি যাব। বাস থেকে আমি নেমে গেছি, নেমে গিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির দিকে হাঁটছি। দুপুর তখন প্রায় আজকে 2টোর সময় চলে, মানে বাস থেকে নেমে গেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো রাস্তাঘাটের জন্য ফাঁকা পুরো, দুপুর দুটো বাজে, তো তাই না, তো এই রাস্তা এরকম এত ফাঁকা দেখা যায় না। তো এই যে স্কুলের ছুটি হয়ে গেছে, স্কুল থেকে সাইকেল করে কেউ বাড়ি যাচ্ছে। এই গানটা দিয়েও ডান দিক দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তা, আমি শর্টকাটে একজনদের বাড়ির ভিতর দিয়েই চলে যাবো, তাই জন্য দিয়েছি। যে সামনে একটা এই যে এসে গেছি কাছাকাছি ওষুধের দোকান, এই এই গলিটা দিয়ে চলে যাবো শর্টকাটে। বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি বসেছিলাম। তারপরে বাবা বললেন যে চাটনি বানাতে, টমেটোর চাটনি বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। কড়াই তেলের মধ্যে তেল গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিলাম আর টমেটো কেটে রেখেছি। এই যে নুন, টমেটোর মধ্যে নুন দিয়েই রাখা ছিল, তো ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সিদ্ধ করতে হবে। আমি এর মধ্যে 1 ফোঁটাও জল দিইনি, টমেটোটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব, একটুখানি সময় লাগবে। আর আমি ক্রমাগত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। যদি ক্রমাগত না নাড়ি তাহলে কিন্তু তলায় লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা কেননা আমি 1 ফোঁটাও জল এখানে দিইনি, ব্যবহার করিনি। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আস্তে আস্তে সিদ্ধ করছি যাতে নিচে কড়াইর মধ্যে টমেটোটা লেগে গিয়ে পুড়ে না যায়। প্রায় হয়েই এসেছে, বেশিক্ষণ সময় লাগে না এটা বানাতে, তাড়াতাড়ি হয়ে যায়। আর একদম সিম্পল কিচ্ছু না, শুধু নুন, চিনি, টমেটো আর পাঁচফোড়ন আর অল্প একটু সর্ষের তেল, আর কিছুই লাগে না এটা বানাতে। কিন্তু খুব টেস্টি লাগে, খুবই টেস্টি লাগে খেতে। তো এটা হয়েই এসেছে, আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা এবার ভালো করে মিশিয়ে নেব, এই যে চিনিটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নেব একটু।
কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, চিনিটা দেওয়ার পরে পুরো টকটকে লাল হয়ে যায়, দারুণ লাগে। এটা বানাতেও আমার খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এই যে আমি এইভাবে না ভালো করে মিক্সড করছি আর ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে টকটকে লাল হয়ে গেল না আস্তে আস্তে। আর আমি খুন্তি দিয়ে ভালো করে চেঁচে নিচ্ছি যাতে কড়াইতে লেগে ওয়েস্ট না হয় চাটনিটা। আমার এত ভালো লাগে, আমি একটু ওয়েস্ট করতে ইচ্ছে হয় না। আমি যেন খুন্তি দিয়ে ভালো করে চেঁচে চেঁচে নিচ্ছি, নষ্ট না হওয়া হয় যাতে। তাই জন্য কালারটা কি দারুণ হয়েছে, আর খেতে তো অপূর্ব লাগছিল। এটা হয়েই গেছে, এবার আমি আরেকটু পরে এই যে ফুটছে, এবার আরেকটু নেড়ে চেড়ে নিয়ে জাস্ট ওটাকে গ্যাসটাকে অফ করে বাটিতে ঢেলে নেব, বা ধনে পাতা থাকলে এর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া যায়। আজকে আমি কিছুই দিইনি, ধনে পাতা ছিলও না তাই দিইনি। আর চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, সুখে থেকো, আনন্দ থেকো, হাসতে থেকো। নেক্সট ব্লগে আবার কথা হবে, বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, তোমরাও এই সহজ রেসিপিটা অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। অপূর্ব যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, বাই বাই।